আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। বাবুকে তো গাড়িতে গাড়িতে নিয়ে ঘুরতেছি, কারণ 10 মিনিট 20 মিনিট পর পর ওকে খাওয়াতে হয়। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আসলে আমার কিছুদিন আগ পর্যন্ত আমার যে লাইফটা ছিল, আমি একা ছিলাম, এখন আর সেটা মানে একা যা ইচ্ছা সেখানে, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারতাম, যা ইচ্ছা তাই খেতে পারতাম, যেখানে ইচ্ছা যেতে পারতাম, এখন হচ্ছে একদমই সেটা পাই না। আমার অনেক বড় একটা পিছুটান হচ্ছে আমার বেবি ফারিস। তো দুইটা লাইফ আসলে দুইটা পুরোটাই ভিন্ন। আসলে আমি আমার মার সাথে না মানে খুব অভিমান করতাম, আমি আম্মুর সাথে রাগ করতাম, মানে হয় না একটু ঝগড়া টাইপের করতাম মাঝে মাঝে। এখন আমি বুঝি যে মা আসলে কি, কত কষ্ট করে তিনি আমাকে জন্ম দিয়েছেন, এই জন্য তার প্রতি ভীষণ শ্রদ্ধা আমার বেড়ে গেছে আমি মা হওয়ার পরে। তো এখন আমার কাছে মনে হয় যে আল্লাহ, আমার বাপ আমার ছেলেটা যদি আমার সাথে এইভাবে কথা বলে তাহলে আমি খুব কষ্ট পাবো। তো আমার কাছে ওই ফিলটা হয় যে আমার মার প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত। এবং ভালো তো বাসি, কিন্তু মা জিনিসটা তো অনেক ওন মানে নিজের। তো আমার নিজের জিনিসকে আমি আমার মার সাথে যা যেরকম ইচ্ছা সেরকম কথা বলতে পারি, কিন্তু এটা আমার আগে মনে হতো, এখন মনে হয় যে না, মা অনেক প্রিশিয়াস। মা থাকলে আসলে যার নাই সে বোঝে। আমার আম্মু ছাড়া আসলে আমি এই জায়গাটায় কখনো আসতে পারতাম না, আমি কখনো এই চ্যানেলে ইন্টারভিউ দিতে পারতাম না, এতটুকু যোগ্যতা আমার কখনো হতো না। আমার আম্মু আমাকে প্রত্যেকটা জায়গায় নিজের সাথে করে নিয়ে গেছে, এবং আমার জন্য তার অনেক স্যাক্রিফাইসেস, অনেক রাত ঘুমায় নাই, ভোরবেলা আমাকে নিয়ে বের হয়ে যেতে হয়েছে শুটিং অডিশন এগুলোতে। আমার আব্বু পরে যে যখন আমি আসলে একটা সিনেমা হয়ে গেছে মানুষ অ্যাপ্রিশিয়েট শুরু করেছে করা, তখন যে আব্বু সাপোর্ট করেছে, কিন্তু ওই সাপোর্টটা করার মানে ওই একটা জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমার, যখন আমার আসলে কোনো অবস্থানই ছিল না, তখন পর্যন্ত আমার আম্মু আমার সাথে স্টিক হয়েছিল। আম্মু আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আম্মুর সাপোর্ট ছাড়া আসলে এই জায়গাটায় আসা যেত না। হয় না, অনেক সময় আমরা এমন অনেক কিছু করি যেগুলো আসলে আমার আম্মু মানে আমাদের মারা জানে, আমাদের বাবা পর্যন্ত আসলে যায় না ঘটনাগুলো, যে জানলে অবশ্য অনেক মানে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তো এরকম অনেক ঘটনাই ঘটেছে যেগুলো আমার আম্মু আসলে আমাকে মানে আম্মু পর্যন্ত ছিল, আম্মু আমাকে শাসন করেছে। যেমন হয় না অনেক সময় আমরা আমি পড়াশোনা একটু কম করার কারণে মার্কস অনেক কম পেয়েছি, টিটিপি মানে টেনে টুনে পাশ করেছি, এরকম অনেক সময় হয়েছে। সেই সময়গুলোতে আম্মু মানে আব্বু যখন জিজ্ঞেস করেছে যে রেজাল্ট কেমন হয়েছে, আম্মু বলছে ভীষণ ভালো রেজাল্ট হয়েছে, ভীষণ ভালো রেজাল্ট হয়েছে। তো আব্বু খুশি, কিন্তু আম্মু তো জানে আমি আসলে কি করেছি। তো ওই সময়গুলো সাপোর্ট দেওয়া, তারপরে যে এই শুটিংয়ের সময় আমি সারা দিন রাত শুটিং করেছি, যখন আমরা তো কাজ করি এত বোঝা যায় না, কিন্তু আম্মু সেই সকাল থেকে রাত পর্যন্ত মেকআপ রুমে বসে থাকা, আমার পাশে থাকা, আমি কি খাবো খাবারটা বাসা থেকে রান্না করে নিয়ে আসা, মানে এই যে সব কিছু, এরকম টুকরো টুকরো অনেক ঘটনা আছে যেগুলো আসলে ইনস্ট্যান্ট এরকম মনে পড়তেছে না, কিন্তু আম্মু না থাকার, আম্মু আসলে ছিল বলে মানে এই পর্যন্ত আসা। আমি সবাইকে বলবো যাদের মা আছে, আমার যেমন আছে, আমি এতদিন পর্যন্ত বুঝতাম না যে আসলে মা জিনিসটা কি, বুঝতাম ভালো তো বাসি, আমরা সবাই আমাদের বাবা মাকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে আমরা যারা মা হয়েছি তারা আসলে বুঝি যে মা আসলে মা জিনিসটা কি। তো যারা এখনো মা হন নাই অথবা যারা ছেলেরা আছেন, আমি সবাইকে বলবো যে দাঁত থাকতে দাঁতের মূল্যটা দেওয়া উচিত। আমাদের মারা মানে আমাদের কাছে যে কি পরিমাণে প্রিশিয়াস সেটা আমরা আসলে অনেকেই হয়তো বুঝি না। তো সবাই সবার মাকে ভীষণ শ্রদ্ধা করব, এবং আমার মনে হয় যে সন্তানরা মায়ের যত্ন করার সুযোগ পায় তাদের মতন ভাগ্যবান আসলে দুনিয়াতে সেই সন্তান হতে পারে না। সো আমাদের যাদের সুযোগ আছে আমরা মায়ের একটা সেবা করতো যাতে সেই সুযোগটা না ছাড়ি।